আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আমি রাকিবুল আলম হিমেন আজকেও বরাবর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছে তোমাদের সামনে। আজকে এটা হচ্ছিল সেনানো এবং বিমান বাহিনীর মেডিকেলের টেস্টের উপরে আজকের গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল থাকবে। তো আশা করি তোমরা আমাদের সঙ্গে এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই থাকবে। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তোমাদের, বলে রাখি আমাদের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখবা, লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবা না। সবসময় মনে রাখতে হবে, হয়তো বা তোমার উপকার না আসতে পারে, তোমার একটা শেয়ারে তোমার আরেক অন্য বন্ধুর উপকার হলেও আসতে পারে। তো যাই হোক, আমাদের আজকের যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছিল রানাকে নিয়ে। ঠিক আছে রানা, তুমি কোন জেলা থেকে আসছো? পাবনা জেলা। রানা পাবনান জেলা থেকে আসছে বিমান বাহিনী বিমান সেনা পদের জন্য প্রস্তুতি কোচিং করার জন্য এই সোলজার ট্রেনিং একাডেমি। তো সোলজার ট্রেনিং একাডেমিতে যখন রানা আসে তখন তার একটা সমস্যা ছিল। এই সমস্যাটার অনেক ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেটের ঘটে থাকে, সেটার নাম হচ্ছিল ফ্ল্যাট ফুট প্রবলেম, অর্থাৎ পায়ের তালু সমান হয়ে যাওয়া, মানে এক সমান পায়ের তালু সমান যেটা হয় সেটাকে ফ্ল্যাট ফুট প্রবলেম বলে। তো আমাদের স্ক্রিনে দেখবা তোমাদের একটা আমি ছবি দিয়ে দিচ্ছি, ছবিটাতে লক্ষ্য করে ভালো করে দেখলে বুঝতে পারবা যে ফ্ল্যাট ফুটের প্রবলেমটা কোন ধরনের হয় এবং কাকে বলে। তো যাই হোক, যারা এই প্রবলেমের কারণে অতীতে সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে মেডিকেল থেকে বাদ পড়েছো, তাদের হোপলেস হওয়ার কোনো দরকার নেই। আমরা বিশেষ একটা পদ্ধতি আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির বিজ্ঞ ডাক্তারদের সহায়তায় আমরা একটা এক্সারসাইজ এবং বিশেষ পদ্ধতির ব্যবস্থা বের করেছি, যেটার মাধ্যমে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করলে একজন শিক্ষার্থী তার ফ্ল্যাট ফুট প্রবলেম থেকে সুস্থতা অর্জন করে সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর গর্বিত সৈনিক অথবা অফিসার পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে। তো যাই হোক, এই পদ্ধতি সম্পর্কে এবং রানার এই পদ্ধতিতে কতটুকু রানা ইম্প্রুভ করছে তার ফ্ল্যাট ফুট প্রবলেম, এটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। রানা, তোমার যখন ফ্ল্যাট ফুটটা বের হলো তখন তো বোধহয় তোমার একটু মন খারাপ হয়ে গেছিল যে আমি বোধহয় বাহিনীতে চান্স পাবো না, ঠিক কিনা? এইটাই আর কি। আচ্ছা, যখন আমরা তোমাকে যে এক্সারসাইজ গুলো দিলাম, যে পদ্ধতি গুলো শিখালাম, তো তোমার কিছুদিনের প্র্যাকটিস করার পরে কতটুকু সমস্যাটা সমাধান করতে পারছো? আমি তো এখানে একাডেমিতে ভর্তি হওয়ার পরে যখন আপনি মেডিকেল করলেন, আমার তো পায়ের তালু একদম আর কি একদম আটকে যায়, কোনো ফাঁকা থাকে না। পরে আপনি যে ব্যায়াম গুলো দেখাই দিচ্ছেন এইগুলো এক্সারসাইজ করার পরে আমার যে ইনশাল্লাহ অনেকটা অনেকটা ওর পায়ের তালুর মধ্যে স্পেস তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আমি তোমাদেরকে ওর পায়ের তালুর স্পেসটা একটু দেখানোর চেষ্টা করব। ওর কিন্তু পায়ের তালু আগে স্কেল ধরলে পুরো সমান হয়ে যেত। তো যাই হোক, একটু আমরা দেখাই সবার উদ্দেশ্যে, তাই না? এতে অনেকের উপকার হলেও হতে পারে। ঠিক আছে, তোমার পাটা একটু তুলো উপরে। আচ্ছা, স্ক্রিনে ভালো করে সবাই লক্ষ্য করো, দেখো ওর পায়ের তালুতে আমরা স্কেল ধরেছি, স্কেল ধরে গোড়ালি এবং এই জায়গায় বুড়ি আঙ্গুলের শেষ প্রান্ত পর্যন্ত ধরে আমরা একটা স্পেস তৈরি করতে পেরেছি। এই জায়গার স্পেসটা সবাই হয়তো বা লক্ষ্য করছো ভালো করে, এই জায়গার স্পেসটা রানা যখন প্রথম আসছিল তখন আমরা স্কেল ধরলে পুরো সমান হয়ে যেত, মানে এরকম আমি যেরকম হাতে দেখাচ্ছি এরকম সমান হয়ে যেত। সবাই ভালো করে লক্ষ্য করো, এরকম সমান হয়ে যেত। তো যাই হোক, আবার আমি একটু তোমাদেরকে লক্ষ্য করাই ওর পায়ের দিকে। তো ওর পাটা এখন বর্তমানে এই যে আমরা ব্যায়ামগুলো দেখাই দিছি, যে এক্সারসাইজগুলো সে প্র্যাকটিস করছে, তার আলোকে কিন্তু ওর পায়ে স্পেসটা অনেকটা তৈরি হয়ে গেছে। তো এই স্পেসটা কি তোমার মধ্যে ছিল প্রথম? স্যার না, আগে আমার একদম কি আর বলবো স্যার, একবার স্কেল দিলে এবার একদম আটকে যেত আর কি, কোনো ফাঁক ছিল না। তাহলে আমরা একটু রানার কাছে শুনি, যখন প্রথম তুমি আসো তোমার স্কেল ধরলে কিন্তু তোমার পায়ের তালুতে কোনো স্পেস তৈরি হতো না, তাই না? তো এখন তো স্পেস তৈরি হয়ে গেছে, একটু হলেও স্পেস তৈরি হয়ে গেছে, এবং আগামীতে তুমি পরীক্ষা দেবা, আরো কিছুদিন হাতে সময় আছে, এই সময়ের মধ্যে আরো প্র্যাকটিস করলে বাকিটাও ঠিক হয়ে যাবে। তো এতে তোমার মনের যে কথাবার্তাগুলো এবং যারা
এই সমস্যা সাফার করছে বা ভুগতেছে তাদের জন্য যদি তোমার কোনো পরামর্শ থাকে তাহলে তুমি বলতে পারো সবার উদ্দেশ্যে। আমার তো যখন একাডেমিতে আসি তারপরে আমার পায়ে তো কোনো স্পেস ছিল না, একদম আটকে যেত আর কি। আর তখন আপনি যখন আমার এই ব্যায়ামগুলো শিখিয়ে দিয়েছেন তখন ব্যায়ামগুলো করার পরে ইনশাল্লাহ এখন অনেকটা আর কি স্পেস তৈরি হয়েছে। তাদের ধরো স্পেস এরকম ফ্ল্যাট ফুটের সমস্যা আছে তারা কি আমাদের একাডেমিতে আসতে পারে তোমার মতো নাকি? হ্যাঁ, যারা আর কি এই সোলজার ট্রেনিং একাডেমিতে আসবে ইনশাল্লাহ আমি আশা করি তাদের মঙ্গলই হবে আর কি। যেমন পরীক্ষার ক্ষেত্রেও ভালো হবে, আর মেডিকেলে কোনো সমস্যা থাকলে পারে এখানে মেডিকেল করা হয়, কোনো সমস্যা বের হলে পারে এখান থেকে ট্রিটমেন্ট করে সমাধান করা হয় আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে যে কেউ আসতে পারে সমস্যা কারণ যারা ফ্ল্যাটফুটের সমস্যা ভুগছো তোমরা তাদের আসলে হতাশা হওয়ার কোনো কারণ নেই। তোমরাও এই সমস্যা থেকে প্রপার ট্রিটমেন্ট এবং প্রপার গাইডলাইন মেনে প্র্যাকটিস করলে অবশ্যই ওভারকাম করতে পারবে এবং ওভারকাম করে যোগ্য প্রার্থী হয়ে সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনী পরীক্ষা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। আর সবসময় মনে রাখবো পূর্ব প্রস্তুতি পারে তোমার স্বপ্নকে পূরণ করতে, যেহেতু পূর্ব প্রস্তুতিমূলক কোচিং সেন্টার এই সোলজার ট্রেনিং একাডেমি সবকিছুতেই পারদর্শী। ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম জোর গলায় বলে যেটা আসি বা বলি আমরাই সর্বপ্রথম এই একাডেমি যারা মেডিকেল নিয়ে আমরা কাজ করে থাকি। সুতরাং তোমরা যারা মেডিকেলে বিভিন্ন সমস্যায় সাফার করছো বা মেডিকেলে বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাদের ট্রেনিং সেন্টারে এসে প্রপার গাইডলাইন এবং প্রপার চিকিৎসার মাধ্যমে তুমি যোগ্য প্রার্থী হিসেবে তোমার মেডিকেল ফিট করে নিতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর পরিশ্রম করতে ভুলবে না কখনো, চেষ্টা করতে ভুলবে না কখনো, চেষ্টা এবং পরিশ্রম চালিয়ে যাও। অবশ্যই গর্বিত সৈনিক হিসেবে দেশ সেবায় সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে তুমি নিজেকে নিয়োজিত করতে পারো। ধন্যবাদ সবাই।